ফাইনালি দামাল মুভিটি ট্রেলারটি দেখলাম। দামাল মুভির ট্রেলারটি দেখার আগে আমার তো মনে হয়েছিল যে এই ট্রেলারটি নিয়ে হয়তো কথা বলবো না বা রিভিউ করবো না এই ট্রেলারটি, কিন্তু বন্ধুরা এই ট্রেলারটি দেখার পর আমার মনে হয়েছে যে এই ট্রেলারটি নিয়ে কথা বলা উচিত। এই ট্রেলারটি দেখার পর কোন কোন জিনিসগুলি আমার ভালো লেগেছে তা আজকে আমরা এই ভিডিওটির মধ্যে জানতে চলেছি। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফিস ব্লাস্টার। আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রায়হান রফিকের দামাল মুভিটির ট্রেলারটি দেখার পর আমার তো মনে হয়েছে যে কিছুদিন আগের পরান মুভিটির সাকসেসের পর তিনি হয়তো এটি ভেবে নিয়েছেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি একটি আলাদা লেভেলে নিয়ে যাবেন। তিনি যদি রেগুলারলি বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে এইরকম ধরনের কাজ দিতে থাকেন তবে আমার মনে হয় না যে বেশি দিন টাইম লাগবে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে তার একটি আলাদা জায়গা করে নিতে। এরপর যদি দামাল মুভিটির ট্রেলারটির সম্বন্ধে কথা বলি তবে এই মুভিটির মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়ের সাথে সাথে বাংলাদেশের প্রথম বাংলাদেশি ফুটবল দল তাদের এই স্বাধীনতা সংগ্রামে তাদের খেলার মাধ্যমে যোগদান করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে হাড়হিম করা রিয়েল স্টোরি তা এই মুভিটির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই মুভিটির মধ্যে দিয়ে বাংলাদেশি মানুষদের স্বাধীনতার জন্য যে যুদ্ধ এবং লড়াই তা একসাথে একত্রিত করা হয়েছে। এই মুভিটির মধ্যে দিয়ে একটি অন্যতম জিনিস দেখানো হয়েছে যে প্রতিটি যুদ্ধের জন্য কেবলমাত্র অস্ত্রই শেষ সম্বল নয়, তার সাথে সাথে একটি দেশকে বাঁচানোর জন্য তার একটি অন্যতম গেমও অস্ত্র হিসেবে কাজ করতে পারে। তো বন্ধুরা, এই রিয়েল স্টোরিটিকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য হয়তো এতে কিছু মশলা অ্যাড করা হবে যাতে এই মুভিটি আরো অ্যাট্রাকটিভ মনে হয়। তবে এই মশলাগুলি এই মুভিটিকে আরো অ্যাট্রাকটিভ করে কি না তা আমরা এই মুভিটির মধ্যেই দেখতে পাবো। এই ট্রেলারটির মধ্যে প্রতিটি ক্যারেক্টারকেই তো পারফেক্ট মানিয়েছে। সিয়াম আহমেদকে এই ট্রেলারটির মধ্যে একটু বেশিখানি প্রাধান্য দেওয়া হয়েছে। আমার তো মনে হয় সিয়াম আহমেদ হয়তো এই মুভিটির মধ্যে একটি মুখ্য ভূমিকা অর্থাৎ লিড ক্যারেক্টার প্লে করতে চলেছে। তার সাথে সাথে বলে রাখি যে সিয়াম আহমেদ এই মুভিটিতে পারফেক্ট দেখার জন্য তিনি নিজের ওয়েট লসও করেছে। তো এই ট্রেলারটির এই লাস্ট ডায়লগটি, খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান, কেউ কারে নাহি ছাড়ে, যাই যদি যা প্রাণ, যা কিনা এই ট্রেলারটিকে আরো চমকপ্রদ করে তুলেছে। এই মুভিটি 28 অক্টোবর বাংলাদেশের থিয়েটারগুলিতে রিলিজ হতে চলেছে। আমার তো মনে হয় যে এইরকম ধরনের মুভিগুলিকে কলকাতাতেও কিছু থিয়েটার দেওয়া উচিত। তো বন্ধুরা, তার সাথে সাথে বলে রাখি যে আগেও হাওয়া মুভিটি দেখার আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় হাওয়া মুভিটিও ইন্ডিয়াতে রিলিজ করা হয়নি। কথা চলছে যে কিছুদিনের মধ্যে হয়তো হাওয়া মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হতে চলেছে। আপনাদের মতে দামাল মুভিটি ইন্ডিয়াতে রিলিজ করা উচিত কি না তা জানাতে ভুলবেন না কমেন্টে। তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেকখানি সাপোর্ট করে এইরকম ধরনের অ্যাট্রাকটিভ ভিডিওগুলি বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টেক কেয়ার, বাই বাই।